আসসালামু আলাইকুম রেড টেক অফিশিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে আপনারা প্লাগইন ইনস্টল করবেন, হাউ টু ইনস্টল প্লাগইন। অর্থাৎ আজকের টিউটোরিয়ালটা হবে অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কী কী প্লাগইন ব্যবহার করব এবং সেই প্লাগইনগুলো কীভাবে ব্যবহার করতে হবে এই বিষয়টা নিয়ে। গত প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে ওয়ার্ডপ্রেস অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ওয়ার্ডপ্রেস সাইটে কী থিম ব্যবহার করবেন, কিছু রিকমেন্ডেশন থিম আমি দিয়েছিলাম ফ্রি এবং পেইড দুইটা সংমিশ্রণেই, এবং আপনাদেরকে আমি 16টা প্লাগইন সাজেস্ট করেছিলাম যে এই প্লাগইনগুলো মাস্ট হ্যাভ প্লাগইন আপনার একটি পারফেক্ট একজন একজন সাকসেসফুল ব্লগারের, একজন সাকসেসফুল অ্যাফিলিয়েট মার্কেটারের জন্য সেই প্লাগইনগুলো হচ্ছে একবারে ম্যান্ডেটরি কিছু প্লাগইন আমি আপনাদের জন্য শেয়ার করেছিলাম। সো প্লাগইনগুলো কীভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাইনি। প্লাগইন দুইভাবে ইনস্টল করা যায়, একটা হচ্ছে পেইড প্লাগইন, একটা হচ্ছে ফ্রি প্লাগইন। সো আমি বোথ সিস্টেমটাই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সো আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রায় অলমোস্ট 33 থেকে 34টা ভিডিও আপলোড করে ফেলেছি। সো আমাদের কন্টিনিউয়াস অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্স চলছে, ইনশাল্লাহ চেষ্টা করবো A to Z কমপ্লিট গাইডলাইন আপনাদেরকে এই কোর্সের থ্রুতে দেওয়ার জন্য। সো যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, অর্থাৎ আমরা আগে যে ভিডিওগুলো পাবলিশ করেছি, তারা আপনি যদি এই ভিডিওটাই দেখে থাকেন, প্রিভিয়াস ভিডিও যদি না দেখে থাকেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি একবার প্রথম এপিসোড থেকে অর্থাৎ নাম্বার 1 ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখে এসে দেন এই ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টলেশনের এই ভিডিওটা দেখেন। তো আমাদের যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে প্লাগইন গাইডলাইনের ভিতরে আমরা 16টা প্লাগইন সাজেস্ট করেছিলাম গত প্রিভিয়াস ভিডিওতে, আপনারা সেটা দেখেছেন। সো প্লাগইন কি, ওয়ার্ডপ্রেস কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো বাই ডিফল্ট কিছু প্লাগইন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে যখন আমরা ঢুকবো, আমাদের এটা হচ্ছে আমাদের যে সাইটটা আমরা আপনাদের জন্য ইনস্টল করে, যে সাইটটাতে আমরা পোস্ট ক্রিয়েট করে এভরিথিং দেখাবো, সেই সাইটটা হচ্ছে এটা। ল্যাপটপ একটা সাবডোমেন দিয়ে আমরা ল্যাপটপটা ইনস্টল করা দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের বর্তমান লুক। আমরা এটার থিম চেঞ্জ করব, এটার ভিতরে থিম আপলোড করব এবং এটার ভিতরে আমরা পোস্ট ক্রিয়েট করব। বিস্তারিত ডিটেলস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমাদের সাইটের লুক হচ্ছে এইটা। ওকে, এবার আসেন। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যখন লগইন করব, লগইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো। এই যে এরকম, এটার ঠিক লেফট সাইডে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটের যে ড্যাশবোর্ডটা, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো প্রত্যেকটা অপশন নিয়ে আমরা কথা বলবো স্টেপ বাই স্টেপ। আর এখানে হচ্ছে লগ আউট অপশন রয়েছে। তো প্লাগইন ইনস্টল করতে হলে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে এই যে প্লাগইন যে অপশনটা রয়েছে, সেই প্লাগইন অপশনে আসতে হবে। আসার পরে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আপনি প্লাগইন ইনস্টল করতে পারবেন, আর একটা হচ্ছে প্লাগইন নতুন প্লাগইন অ্যাড করতে পারবেন এবং কী কী প্লাগইন রয়েছে সেটা দেখতে পারবেন। তো প্রথমে আমরা ইনস্টল প্লাগইন এবং অ্যাড নিউ, এই দুইটা অপশন নিয়ে একটু কথা বলি। ইনস্টল প্লাগইনে গেলে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্টভাবে আপনার এখানে যে প্লাগইনগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে দেয়, সেই প্লাগইনগুলো এখানে দেখতে পারবেন। তো এখানে তিনটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন রয়েছে। একটা হচ্ছে অ্যাকিসমিথ অ্যান্টি স্প্যাম। আমরা আমাদের পোস্টে বলেছিলাম যে অ্যাকিসমিথ অ্যান্টি স্প্যাম এটা আপনার লাগবে। কেন লাগবে? এটা আপনার সাইটে যে স্প্যাম কমেন্ট যারা করবে, অর্থাৎ বিভিন্ন বাজে লিঙ্ক দিয়ে দিবে বা বিভিন্ন ধরনের হেটার যারা থাকে, তারা অলওয়েজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সো বিভিন্ন প্রকার ব্যাকলিং করার ট্রাই করবে আপনার সাইটের কমেন্ট সেকশন থেকে। সো সেগুলো ব্লক করার জন্য এই অ্যাকিসমিথ অ্যান্টি স্প্যাম প্লাগইন, এটা আগে আপনার অনুমতি নেবে যে আপনার সাইটে একজন কমেন্ট করেছে, আপনি এটা অ্যাপ্রুভ করবেন কিনা, দেন সেটা কি অ্যাপ্রুভ হবে। ঠিক আছে? সো এই প্লাগইনটা আমাদের মাস্ট হ্যাভ ইউজ করতে হবে। আমরা এটা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার জন্য অ্যাকিসমিথে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? ইজি, জাস্ট অ্যাকিসমিথে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? এটার জন্য আলাদা টিউটোরিয়াল আশা করছি আপনাদের প্রয়োজন নেই। হ্যালো ডলি, এটা হচ্ছে একটা স্যাম্পল পেজ, আমরা এটা ডিলিট করে দেবো। সবাইকে আমি আবার বলছি, হ্যালো ডলি এটা হচ্ছে একটা স্যাম্পল পেজ, এটা আমরা আমাদের সাইটে কি করব না, রাখবো না, কেউই রাখবো না, এটার কোনো প্রয়োজন নেই। আপনি যদি পেড থিম ইউজ করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা পেড থিমের সাথেই বর্তমানে একটা পেজ বিল্ডার রয়েছে। অর্থাৎ আপনার সাইটের যে ডিজাইনটা আপনি করবেন, যে পেজের যে ডিজাইনটা করবেন, সেটার জন্য একটা কি বাই ডিফল্ট একটা আপনাকে পেজ বিল্ডার দেওয়া হবে। সো যদি আপনার বাই ডিফল্ট কোনো আপনি পেড থিম ইউজ করেন, যদি বাই ডিফল্ট কোনো পেজ বিল্ডার আপনার থাকে, তাহলে এই ওয়ার্ডপ্রেস যে পেজ বিল্ডারটা রয়েছে, এটা আপনার না ইউজ করলেও চলবে। আপনি এটা রাখতে পারেন, ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো আমরা এটা ব্যবহার করব না, আমরা পেড থিম ব্যবহার করব। ঠিক আছে? সো সেজন্য আমরা এটাও কি করছি, ডিলিট করে দিচ্ছি। ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে প্লাগইনগুলো দেওয়া ছিল, তার ভিতরে আমরা একটা রাখলাম, সেটা হচ্ছে অ্যাকিসমিথ অ্যান্টি স্প্যাম। এছাড়াও যে প্লাগইনগুলো আমাদের রয়েছে লিস্টে, এই প্লাগইনগুলো আমরা কি করব, একটা একটা করে আপনি কি করতে পারবেন, ডিরেক্ট এই আমি যে পোস্টটা ক্রিয়েট করেছি, আমার এই পোস্টে গিয়ে আপনি ডিরেক্ট ক্লিক করে আপনি চাইলে ডিরেক্ট ক্লিক করে কি করতে পারবেন, এই প্লাগইন সেকশনে যেতে পারবেন, অথবা এখান থেকেও প্লাগইনের লিঙ্কটা নিতে পারবেন, আপনার সাইটে ডাউনলোড করে ইনপুট করতে পারবেন, অথবা আপনি কি করতে পারেন, এই যে জেটপ্যাক যে কথাটা রয়েছে, ঠিক আছে, এখানে যে জেটপ্যাক কথাটা রয়েছে, আমার এখানে কপি প্রোটেকশন করা, সে কারণে এটা কপি করা যাচ্ছে না। আপনি জাস্ট এখান থেকে কি করে নেবেন, এটা কপি করে নেবেন, কপি করে আপনার সাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন, অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যাওয়ার পরে এখানে add new হ্যাঁ add new অপশনে যাবেন add new অপশনে গেলে দেখেন এখানে অনেকগুলো প্লাগইন আমরা বলেছিলাম আমাদের পোস্টের ভিতরে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কত হাজার প্লাগইন রয়েছে অনেক প্লাগইন রয়েছে ঠিক আছে প্রায় 25000 26500 প্লাগইন রয়েছে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে এবং সব কম বেশি পপুলার পেইড ফ্রি প্লাগইন গুলো সবগুলাই কি আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গেলে কি পেয়ে যাবেন সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্লাগইন সেকশনে গিয়ে এই যে আমাদের প্লাগইন সেকশন তো এখানে গিয়ে আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করব এই যে অ্যাড নিউ বাটনে ক্লিক করে আমরা কি করব এই যে এখানে জাস্ট আমাদের যে প্লাগইনটা যেটা আমরা খুঁজছি সেটা আমরা কি করে দেব প্লাগইনের নামটা জাস্ট এখানে আমরা লিখব ঠিক আছে সো এটা লেখার পরে দেখেন এই যে Jetpack লিখে আমরা এখানে সার্চ করেছি আমাদের এখানে চলে এসেছে কি Jetpack by WordPress ঠিক আছে সো আমাদের পোস্টে যতগুলো প্লাগইন রয়েছে ঠিক আছে আমাদের এই পোস্টে যতগুলো প্লাগইন রয়েছে এই যে Jetpack এরপরে রয়েছে Yoast SEO আপনি একটা একটা করে দেখবেন দেখে কি করবেন এই যে ইনস্টল করবেন হ্যাঁ এরপর রয়েছে কি আমাদের এখানে এরপর রয়েছে Yoast SEO আচ্ছা এই যে দেখেন Yoast SEO এটা আমরা কি করে নিব ইনস্টল করে নিব আমি এগুলোর কনফিগারেশন আপনাদেরকে দেখাবো জাস্ট আপনারা প্রসেসটা দেখে নেন কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয় এটা অনেকেই যারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে পরিচিত অনেকের কাছে মনে হতে পারে যেটা তো আমি জানি বাট অনেক নিউবি কিন্তু ভিডিওটা দেখছে তাদের জন্য এটা হেল্পফুল হবে ঠিক আছে কারণ আমার ভিডিওটা শুধুমাত্র এক্সপার্ট মার্কেটারদের জন্য না বেসিক থেকে অ্যাডভান্স সবার জন্যই কি এটা প্রযোজ্য এরপর দেখেন আরো যেটা রয়েছে যেমন স্ম্যাশ ইট রয়েছে W3 টোটাল ক্যাচ রয়েছে আপনারা জাস্ট একটা করে প্লাগইন সেকশনে গিয়ে এগুলো কি প্লাগইনের নামগুলো কি করে নেন কপি করে নেন নিয়ে জাস্ট কি করেন আপনার সাইটের প্লাগইন অপশনে গিয়ে আপনি কি করেন এটা লিখে সার্চ করেন সার্চ করলে আপনি কি পেয়ে যাবেন সেই প্লাগইনটা কাঙ্ক্ষিত আমি যে প্লাগইনটা সাজেস্ট করেছি সেই প্লাগইনটা পেয়ে যাবেন এবং দেন সেটা কি করে ফেলেন ইনস্টল করে নেন ওকে পরবর্তীতে আমরা অ্যাক্টিভ করব ঠিক আছে আরো যে প্লাগইন রয়েছে হ্যাঁ আমি যতগুলো রিকমেন্ড করেছি আপনাদের প্রত্যেকটা প্লাগইন প্রয়োজন একটা প্লাগইন যে আপনার প্রয়োজন নেই আপনার সাইটে সেটা না হ্যাঁ প্রত্যেকটা প্লাগইনে আপনার কি প্রয়োজন রয়েছে প্রত্যেকটা প্লাগইন এভাবে কি করবেন একটা একটা করে আমি যতগুলো এখানে দেখিয়েছি হ্যাঁ W3 টোটাল ক্যাচ হ্যাঁ ইনস্টল করে নিন কারণ এটা মাস্ট হ্যাভ প্লাগইন এগুলো আপনার লাগবেই ঠিক আছে সো এরকম যতগুলো প্লাগইন এখানে রয়েছে Contact Form 7 W3 কপিরাইট কন্টেন্ট কপিরাইট প্রোটেকশন হ্যাঁ জাস্ট একটা একটা করে ওপেন করবেন ওপেন করে কি করবেন প্লাগইন গুলো আপনার কি ড্যাশবোর্ডের ভিতরে গিয়ে আপনি জাস্ট এই যে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন এটা হচ্ছে ফ্রি প্লাগইন গুলো ইনস্টল করার পদ্ধতি বা ফ্রি প্লাগইন গুলো কি আপনার সাইটে অ্যাক্টিভ করার পদ্ধতি এগুলা ওয়ার্ডপ্রেসের ভিতর বাই ডিফল্ট এই প্লাগইন গুলো রয়েছে কিন্তু আপনাকে আমি সোর্স দিয়ে দিয়েছি আমার আর্টিকেলের থ্রুতে এবার আসেন এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে পেইড প্লাগইন গুলো কিভাবে আপনি ইনস্টল করবেন হ্যাঁ পেইড প্লাগইন কি যেমন আমরা কিভাবে ইনস্টল করবেন আগে পেইড প্লাগইন সম্পর্কে বলে নিই আমরা অনেকেই ওয়ার্ডপ্রেসের যেই Amazon অ্যাসোসিয়েটর থেকে যে বিভিন্ন ফিচারগুলো অর্থাৎ Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে আমাদের অ্যাফিলিয়েট লিংক আমাদের প্রোডাক্টের ইমেজ প্রোডাক্টের বিভিন্ন টেবিল ফিচার হ্যাঁ কিছু ফিচার এখানে রয়েছে দেখাতে পারবো আমি আপনাদেরকে উইজেট এগুলো ইম্পোর্ট করার জন্য অর্থাৎ Amazon থেকে আপনাদের সাইটে ইম্পোর্ট করার জন্য আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করব ঠিক আছে অনেকেই করে বাট আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো না কোনো পেড প্লাগইন তাহলে আপনাদের জন্য বিষয়টা জটিল হয়ে যাবে আমরা ফ্রি প্লাগইনটা দেখাবো আপনাদের জন্য হ্যাঁ সো AAWP এটাও একটা সেরকম একটা প্লাগইন এগুলো পেড প্লাগইন জাস্ট আপনি যখন এখানে বাই করবেন এই প্লাগইনটা তারা আপনাকে একটা জিপ ফাইল দিবে ঠিক আছে অর্থাৎ এই প্লাগইনটার জন্য একটা জিপ ফাইল রয়েছে আপনি আপনার সাইটের ভিতরে যখন আপনি আপনার সাইটের ভিতরে যখন প্লাগইন কোনো প্লাগইন যখন আপনি কি করবেন ইনস্টল করবেন তখন কি আপলোড প্লাগইন নামে এখানে একটা অপশন রয়েছে দেখেন এই আপলোড প্লাগইন নামে ঠিক আছে যে প্লাগইনটা এই প্লাগইনটা আপনারা কি করে নেবেন আপনাদের এখানে আপলোড করে নেবেন আপলোড অপশনে ক্লিক করলে যে দেখেন চুজ ফাইল চুজ অপশনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের যে প্লাগইন রয়েছে অর্থাৎ আপনি যে প্লাগইনটা ডাউনলোড করে রেখেছেন আপনার বিভিন্ন সাইট থেকে প্রিমিয়াম যে প্লাগইন যেটা ডাউনলোড করে রেখেছেন সেই প্লাগইনটা আপনি কি করতে পারবেন এখানে ব্যবহার করতে পারবেন ওকে সো শুধুমাত্র আপলোড করব আমরা ওই ধরনের প্লাগইনগুলোকেই যে প্লাগইনগুলো আমরা পেইড কোথা থেকে বাই করে নিব আদারওয়াইজ যত প্লাগইন এখানে রয়েছে আমি যেগুলো এখানে রিকমেন্ড করেছি সবগুলো প্লাগইনে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতেই রয়েছে আপনারা এখান থেকে জাস্ট সেই প্লাগইনটার নাম লিখে সার্চ করবেন দেন আপনি কি সেই প্লাগইনটা পেয়ে যাবেন যেমন এসইও এর জন্য যদি আমি র্যাঙ্ক ম্যাথের কথা ধরি ঠিক আছে র্যাঙ্ক ম্যাথের কথা ধরি এই যে দেখেন ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন ওকে এই দেখেন ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন র্যাঙ্ক ম্যাথ আপনি জাস্ট এখানে লিখে সার্চ করবেন সাথে সাথে কি এই প্লাগইনটা আপনার এখানে চলে আসবে আপনি জাস্ট ওটা ইনস্টল করে নেবেন তো আমরা Yoast SEO কনফিগারেশন দেখাবো র্যাঙ্ক ম্যাথ খুব একটা আমাদের প্রয়োজন নেই যদি আপনারা বলেন সেক্ষেত্রে র্যাঙ্ক ম্যাথের আমরা কনফিগারেশন দেখাতে পারি যদি আপনারা আমাকে রিকোয়েস্ট করেন সেটার জন্য সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলো ব্যবহার করতে হবে প্লাগইনগুলো সব ইনস্টল করার পরে অর্থাৎ আমি এখানে যে কতগুলো প্লাগইন আপনাদের দেখিয়েছি প্লাগইনগুলো যখন আপনারা ইনস্টল হয়ে যাবে আপনাদের এক একটা করে যখন আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করা হয়ে যাবে দেন আপনারা কি করবেন আপনাদের যে প্লাগইন ইনস্টল প্লাগইন রয়েছে সেই অপশনটাতে যাবেন তো এরপরে যখন আপনারা ইনস্টল প্লাগইন এই অপশনটাতে যখন আসবেন আমরা এতক্ষণ যে প্লাগইনগুলো ইনস্টল করলাম Akismet, Contact Form 7, Jetpack, Smush, এরপর রয়েছে W3 Total Cache, এরপর হচ্ছে WP Copyright Protection, Yoast SEO, প্রত্যেকটা প্লাগইন দেখবেন সিরিয়ালি একটার পর একটা কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু একটা প্লাগইনও কিন্তু অ্যাক্টিভেট করা নেই, আপনাকে এখানে অ্যাক্টিভেট করতে হবে। যেমন Akismet অ্যান্টি স্প্যাম, ঠিক আছে, আপনি যদি এটা অ্যাক্টিভ করতে চান এটা এখন ডিঅ্যাক্টিভেট রয়েছে, আপনি জাস্ট সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে কিছু কিছু প্লাগইনের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি সেই প্লাগইনকে অথরাইজ করার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সো এখানে আপনি সেটআপ Akismet অ্যাকাউন্ট করতে হলে আপনাকে আগে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। সো আপনি কি করবেন, সরাসরি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমি এটা আপনাকে এক্সট্রা ভাবে দেখাচ্ছি না কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জাস্ট জিমেল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, জাস্ট দ্যাটস ইট। এরপরে কিছু কিছু প্লাগইন রয়েছে জাস্ট অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে সেটা কি অ্যাক্টিভ হয়ে যাবে, তার মধ্যে যেমন হচ্ছে Contact Form 7, এটা নিয়ে আমরা Contact Form 7টা আপনারা মাধ্যমে আপনারা একটা কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করবেন। এরপর Jetpack, এখানে কি Jetpack-এ অ্যাক্টিভ করতে হলে যদি আপনি অ্যাক্টিভ অপশনে ক্লিক করেন তাহলে কি Jetpack-এ আপনাকে আগে WordPress দিয়ে আপনাকে কি এভাবে একে একে করে প্রত্যেকটা প্লাগইন আপনারা অ্যাক্টিভ করে নেবেন। আমি জাস্ট আপনাকে সবগুলো প্লাগইনের ভিতরে দুইটা প্লাগইনের ব্যবহার দেখাবো, একটা হচ্ছে Yoast SEO যেটা খুব ইম্পর্টেন্ট, এর পরবর্তীতে আমি আপনাদের দেখাবো হচ্ছে, আর বাকিগুলো কনফিগারেশন আপনারা নিজেই বুঝবেন, এগুলো খুব জটিল কিছু না। এগুলো নিয়ে যদি প্রত্যেকটা 16টা প্লাগইন নিয়ে যদি আমি আলাদাভাবে ভিডিও করতে চাই আরও 16টা ভিডিও হয়ে যাবে, সো আমি এত ডিটেলসে যাব না। এরপর আমি Contact Form 7 এবং অন্য 2-3টা প্লাগইনের আমি ব্যবহার আপনাদেরকে দেখাবো। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে WordPress থেকে আপনারা যদি কোনো পেইড প্লাগইন কিনেন সেক্ষেত্রে এই প্লাগইন অপশনে গিয়ে আপনারা আপলোড করে সেই প্লাগইনটা ইনস্টল করবেন। আর ফ্রি প্লাগইন যেগুলো WordPress-এর ডিরেক্টরিতে রয়েছে সেগুলো জাস্ট এখানে সার্চ করলেই আমাদের ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন, যেখানে আমি আপনাদের জন্য এই প্লাগইনগুলো লিস্ট করে দিয়েছি, এগুলো জাস্ট একটা একটা করে অ্যাড করে নেবেন। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আসলে থিম আপলোড করতে হয় একটা WordPress সাইটে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।